নিজের গাওয়া জনপ্রিয় এই গানের মতোই আজ থেকে চার বছর আগে দম ফুরিয়েছিল এদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্দ্রকিশোরের। আর তার মৃত্যুতে সত্যিই হুঁশ হারিয়েছিল দেশের কোটি কোটি সঙ্গীতপ্রেমী। কারণ এন্দ্রকিশোর কেবল একজন শিল্পীই ছিলেন না, তিনি ছিলেন শিল্পের সুদক্ষ কারিগর, কণ্ঠের জাদুকর আর প্লেব্যাকের একচ্ছত্র অধিপতি, প্লেব্যাক সম্রাট। না, জীবদ্দশায় কখনোই অনাদরে পড়ে থাকেননি কিংবদন্তি এন্দ্রকিশোর। দেশের সঙ্গীত আসরে 15,000-এরও বেশি গান করে সবার মন ঠিকই কেড়ে নিয়েছেন সবার প্রিয় এন্দ্রদা। চার দশকেরও বেশি সময় ধরে তুমুল জনপ্রিয় সব গান গেয়ে বাংলা গান, বিশেষ করে সিনেমার গানকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। সবার ভালোবাসা পেতেই 1977 সালে আলম খানের সুরে মেইল ট্রেন চলচ্চিত্রে প্রথম নিজের কণ্ঠের দ্যুতি ছড়ান এন্দ্রকিশোর। তারপর থেকে পরবর্তী চার দশক নিজ কণ্ঠের জাদুতে বুত করে রেখেছেন দেশের কোটি কোটি সঙ্গীতপ্রেমীকে। একে একে গেয়েছেন জীবনের গল্প, আছে বাকি অল্প, জীবনের গল্প, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, আমার বাবার মুখে প্রথম যেদিন, তুমি মোর জীবনের ভাবনা, তুমি মোর জীবনের ভাবনা, আমি চিরকাল প্রেমের কাঙ্গাল, চিরকাল প্রেমের কাঙ্গাল, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, পড়ে না চোখের পলক সহ অসংখ্য জনপ্রিয় গান, পড়ে না চোখের পলক। দীর্ঘ সফল কেরিয়ারে লাখো কোটি ভক্তের ভালোবাসার পাশাপাশি লাভ করেছেন অসংখ্য পুরস্কার। এর মধ্যে 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 5 বার বাচসাস পুরস্কার ও 2 বার মেরিল প্রথম আলো পুরস্কারে ভূষিত হয়েছেন কিংবদন্তি এই কণ্ঠশিল্পী। সবার জীবনে প্রেম আসে, সবার জীবনেই প্রেম আসে, এন্দ্রকিশোরের জীবনেও এসেছিল। তবে 1955 সালের 4 নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করা এন্দ্রকিশোর প্রেমে পড়েছিলেন বিয়ের পর। 1988 সালে লিপিকা এন্দ্রকে বিয়ের পর নিখাত ভালোবাসায় ভর করেই একসঙ্গে কাটিয়েছেন জীবনের শেষ দিন পর্যন্ত। এক কন্যা আর এক পুত্র সন্তান নিয়ে পরম সুখী ছিলেন এন্দ্রকিশোর। ২০১৯ সালের সেপ্টেম্বরে এই গানের মতোই যেন দয়ালের ডাকের ইঙ্গিত পান কণ্ঠ সম্রাট এন্দ্রকিশোর। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন পরীক্ষার পর জানতে পারেন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। তারপর সিঙ্গাপুরে দফায় দফায় চিকিৎসা চলে তার, কয়েকবার দেয়া হয় কেমোথেরাপি। 2020 সালের 11 জুন চিকিৎসা শেষে দেশে ফিরে রাজশাহীর বোনের বাসায় ওঠেন তিনি। কিন্তু সৃষ্টিকর্তার ডাকে 6 জুলাই মৃত্যুর কোলে ঢলে পড়েন কিংবদন্তি এই কণ্ঠশিল্পী। দেশের সঙ্গীত আকাশ থেকে ঝরে পড়ে সবচেয়ে বড় তারকাটি, শূন্যতায় ছেয়ে যায় দেশের সাংস্কৃতিক অঙ্গন। প্লেব্যাক সম্রাট এন্দ্রকিশোরের নিথর সারা দেহ হয়তো মাটির নিচেই পড়ে আছে অযত্নে অবহেলায়, কিন্তু দেশের কোটি কোটি সঙ্গীতপ্রেমী তাদের হৃদয়ে পরম মমতায় গেঁথে রেখেছেন চিরসবুজ এন্দ্রকিশোরকে। যতদিন বাংলা গান থাকবে ততদিন এন্দ্রকিশোর বেঁচে থাকবেন লাখো কোটি মানুষের সুরের স্পন্দন হয়ে। ভালো আছি, ভালো থেকো।